আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ইসরাত জাহান চৌধুরী আবার তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আজকে আমি তোমাদের ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ে শূন্যস্থান পূরণ আর বামডান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, তোমরা হোয়াইট বোর্ডের দিকে থাকাও। হোয়াইট বোর্ডের দিকে থাকালে দেখতে পাবে আমি 1 থেকে 10 রং পর্যন্ত শূন্যস্থান পূরণ দিয়েছি। তোমাদের পড়ার সুবিধার জন্য শিক্ষার্থী বন্ধু, তোমরা হোয়াইট বোর্ডের এক স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি 1 নম্বরে দিয়েছি সবার মতামতের গুরুত্ব আছে, 2 নম্বরে দিয়েছি অধিকাংশ মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, 3 নম্বরে লিখেছি গণতান্ত্রিক প্রক্রিয়া 3টি ধাপ আছে, 4 নম্বরে দিয়েছি শ্রেণীকক্ষে গণতান্ত্রিক চর্চা করা প্রয়োজন, 5 নম্বরে লিখেছি পরমর্শ সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ, 6 নম্বরে দিয়েছি প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন, 7 নম্বরে লিখেছি চাকরিজীবীগণ আমাদেরকে প্রশাসনিক কাজে সাহায্য করেন, 8 নম্বরে লিখেছি বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, 9 নম্বরে দিয়েছি প্রকৌশলে দালান সড়ক ও সেতু তৈরি করেন, 10 নম্বরে লিখেছি প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। এখন আমি শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে এখন আমি বামডান দিব। শিক্ষার্থী বন্ধু, তোমরা হোয়াইট বোর্ডের দিকে থাকাও। হোয়াইট বোর্ডের দিকে থাকালে দেখতে পাবে আমি এখানে বাম ডান লিখেছি। বাম ডান লেখার সময় তোমরা পরীক্ষার খাতায় সবসময় হাই পেন দিবে। বাম পক্ষের অংশ লেখার পরে একটা হাই পেন দিয়ে ডান পক্ষের অংশটা লিখবে, একসাথে দুজনটা লিখে ফেলবে না। তোমরা অনেকে দেখি মিলিয়েছ, ডান বাম কখনো মিলিয়ে লিখবে না। তোমরা বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশ একসাথে মিলিয়ে লিখবে। 1 নম্বরে লিখেছি তো লিখেছি সবার মতামতকে হাই পেন দিয়েছি শ্রদ্ধা করব। 2 নম্বরে লিখেছি আমরা নিজেদের মত প্রকাশ করব। 3 নম্বরে দিয়েছি আমাদের সবাইকে হাই পেন দিয়েছি পরমর্শ সহিষ্ণু হতে হবে। 4 নম্বরে দিয়েছি আমাদের উচিত অধিকাংশ মতামতকে প্রাধান্য দেওয়া। 9 নম্বরে 5 নম্বরে লিখেছি মত প্রকাশ করা শোনা, তারপর হাই পেন দিয়ে লিখেছি সিদ্ধান্ত নেওয়া। 6 নম্বরে দিয়েছি ডাক্তার, হাই পেন দিয়েছি হাসপাতাল। 7 নম্বরে ব্যবস্থাপক অফিস। 8 নম্বরে লিখেছি বিজ্ঞানী গবেষণাকার। আর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ডায়েরি থাকবে শূন্যস্থান পূরণ 1 থেকে 10 নং ও বামডান 1 থেকে 8 নং শিখবে ও এসডব্লিউ করবে। তোমাদের পড়ার সুবিধার জন্য হোয়াইট বোর্ডে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।